ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চিনিস চিলি ব্লগ। তোমরা সবাই কেমন আছো? আমি মোটামুটি ভালোই আছি। এখন বাজে দুপুর 12টা, আর 12টা থেকে আজকের ব্লগটা আমি স্টার্ট করছি। আজকে আমি তোমাদের বানিয়ে দেখাবো শিম বাটা। এটা খুবই সুন্দর একটা রেসিপি, এটা আমি আমার মায়ের থেকে শিখেছি, আর আমি এটা টোটালি আমার মতো করে বানাবো। তাহলে তোমরা আজকের এই রেসিপিটা দেখতে থাকো, তোমরা এটা দুপুরের খাবারে গরম ভাতের সাথে খাবে। শিমগুলোর খোলা ছাড়িয়ে নিয়ে ভালো করে আমি প্রেশার কুকারের মধ্যে দিয়ে জল দিয়ে একটা সিটি দিয়ে সেদ্ধ করে নিয়েছি। এবার এই শিমগুলোকে বাটতে হবে। এবার শিমগুলোকে ভালো করে বেটে নিচ্ছি শেল নোড়ায় দিয়ে। ভালো করে মিহি পেস্ট করে বাটবে, যত মিহি পেস্ট হবে তত খেতে ভালো লাগবে। আমার সব শিমগুলো বাটা কমপ্লিট হয়ে গেছে, এবার এগুলোকে কড়াই দিয়ে ভালো করে নাড়তে হবে। এবার তাহলে শিম বাটার প্রসেসটা তোমরা দেখে নাও কিভাবে বানাচ্ছি আমি। কড়াই সর্ষের তেল গরম করতে দিয়ে দিয়েছি, এবার এর মধ্যে একটা শুকনো লঙ্কা দিয়ে ভালো করে শুকনো লঙ্কাটা ভেজে নিতে হবে, আর এক চামচ দিলাম কালো জিরে, আর রসুন বাটা অল্প দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি ফোড়নগুলো। রসুনগুলো হালকা ভাজা ভাজা হয়ে গেছে, লঙ্কাটাও ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে বাটা শিমগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে সব কিছুর সাথে নেড়ে চেড়ে নিতে হবে, আর গ্যাসের ফ্লেমটা হাই টু মিডিয়ামে রেখো তোমরা। যতক্ষণ রান্নাটা হচ্ছে ততক্ষণ দেখে নিই আমার চিনি কি করছে। চিনি নিশ্চয়ই রোদ হচ্ছে এখন, তোমরা দেখতে থাকো আমার চিনিটাকে। আবারও এইদিকে উঠোনে চলে এসছে, ও দুধু ছাড়া একদম ভাত খায় না, আর রাত্রেবেলায় ওকে দুধের সাথে রুটি দিতেই হবে, না কিছু খাবে না। শিমগুলো ভালো করে নাড়তে হবে সব কিছুর সাথে, আর যখন দেখবে এর থেকে হালকা হালকা একটা সুন্দর স্মেল ছাড়ছে তখন বুঝবে শিমটা সব কিছুর সাথে ভাজা হয়ে গেছে। শিমটা ভালো করে ভাজা হয়ে গেছে, এবার এর মধ্যে আমি পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি। আর দিচ্ছি সামান্য একটু চিনি, একদম অল্প করে চিনিটা দিচ্ছি, এ কারণেই যাতে সুন্দর একটা টেস্ট হয়। আর দিচ্ছি অল্প একটু হলুদ গুঁড়ো, আর দিচ্ছি সর্ষের তেল একটু, দিয়ে ভালো করে আবারও মিশিয়ে নিচ্ছি সবগুলো। তোমরা আমার চিনিও চলে এসেছে আমাদের সাথে খাওয়ার জন্য, ও টাকাটাকি করছে খাবে বলে, আর কষাও আছে তার সাথে, আর মাও আছে, আর আমি দুজনে মিলে খাচ্ছি আজকে, আজকে বাবা বাড়িতে নেই। আমাদের দুপুরের লাঞ্চ চলে এসছে, তার মধ্যে যেটা আছে প্রথমে যেটা আছে যেটা বানালাম শিম বাটা, আর আছে ডাল, বাঁধাকপির তরকারি, শিম ভাজা, আর আছে
ডিম সিদ্ধ আমার জন্য, এগুলোই আছে আপাতত। আজকে সেরকম কিছু নেই, আমরা আমাদের লাঞ্চ নিয়ে চলে এসেছি। আর পাশে আমার মা আছে, আর চিনি আর কষা দুজনে বসে আছে, ওরাও খাবে। ফলে তোমরা যে রেসিপিটা দেখলে ওটা বাড়িতে অবশ্যই ট্রাই করো, আর গরম গরম ভাতের সাথে খেয়েও। আর যদি তোমাদের আমার এই ভিডিওটা ভালো লাগে তাহলে তোমরা ভিডিওটাকে লাইক করে দিও, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর ভিডিওটাকে শেয়ার করে দিও। তাহলে আজকের জন্য টাটা।